সকাল সকাল বাসি ভাত ভর্তা করে খাবো। বাসি ভাত ভর্তা কি কখনো খেয়েছেন? না না, খাবেন কেন? আসলে বাসি ভাত তো বাসি কিছুই মানুষ খায় না, মানে এটা গরিব কি বড়লোক কি মধ্যবিত্ত কি কেউই খায় না, বিকজ হচ্ছে সবাই চায় শরীরটা যাতে ভালো থাকে। তো আজকে আমি খাবো, গত রাতের বাসি ভাত রয়ে গেছে, একটু ভাত বেঁচে গেছিল, সেটা আমি রেখে দিয়েছি। তো এইটা আমি কাঁচা মরিচ ডলে নিচ্ছি লবণ দিয়ে, আর আমি পেঁয়াজ নিয়েছি, ছোট্ট একটা পেঁয়াজ কেটে নিয়েছি, সাথে নিয়েছি এক দানা রসুন কেটে, আর নিয়েছি ধনিয়া পাতা কুচি। এখন এগুলা সব আমি মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে নিব ভালো করে, ডলে 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 মলে মাখিয়ে নিব। এটা কিন্তু উত্তরবঙ্গের ভাষায় বলে কড়কড়া মাখা, কড়কড়া ভাত, ঠিক আছে? তো এক এক জায়গায় এক এক নাম, অনেকে বলে হচ্ছে ভাত মাখানো। তো এই বাসি ভাতের মধ্যে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম, সরিষার তেল দিলে সব ভর্তায় অনেক মজা হয়ে যায়। তো যাই হোক, আমার মরিচ মশলা সব পেঁয়াজ মরিচ মাখানো হয়ে গেছে, এখন এটা আমি ভাতের সাথে মিক্স করে নিব। আসলে বাসি ভাত খাওয়া বা বাসি তরকারি বা বাসি কোনো কিছু খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়, সো অ্যাভয়েড করাই ভালো। বাট আমার এই ভাতটা অনেক ফ্রেশ আছে, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজ থেকে সকালে উঠে বের করে রাখছি ঠান্ডাটা ছাড়িয়ে যাওয়ার জন্য, ঠিক আছে? তো আমার হচ্ছে কত বছর আগে যে খেয়েছি তার সঠিক স্মরণ নেই, কমপক্ষে 6-7 বছর হয়ে গেছে যে বাসি ভাত মাখা খাওয়া হয় নাই, মানে কড়কড়া মাখা। আমার হচ্ছে মা মাখাতেন দেখতাম, আমার নানি মাখাতেন, দাদি মাখাতেন, বড়োয়ের সিজন না এখন, টক টক পাকা বড়ই দিয়ে এভাবে ভাতটা মাখাতেন, মানে যা মশলা আমি দিয়েছি এগুলোর সাথে পাকায় বড়ই দিয়ে চটকায়া মাখাইতেন, টক টক একটা খুব ভালো লাগে। এখন আমার ছোট মামা এটা মাখায়, এই বড়ই দিয়ে ভাত মাখায়, খুব মজা লাগে। তো এখন আমি এটা নিয়ে বারান্দায় চলে আসছি, বারান্দায় বসে বসে আমি ভাত খাবো, যেহেতু আমি হাতে নিয়েই খাবো। আর হলো এই ভাত ভর্তায় একটা সুবিধা হইলো, আপনি তরকারি নিতেও খেতে পারেন, শুধু শুধুও খেতে পারেন, তো আপনার যেটা ইচ্ছা, যদি তরকারি থাকে তাহলে তরকারি দিয়ে খাবেন, আর যদি না থাকে এভাবেও খেয়ে ফেলতে পারেন, অথবা একটা ডিম ভাজি করে খেতে পারেন, ইচ্ছা। তো আমার কাছে এটা শুধু শুধু খেতেই ভালো লাগতেছে, তো আমি আর আমার ছেলে এটা খাবো এখন। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।